আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিজিটাল সেন্টার। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে গুগলের খুবই চমৎকার একটি টিপস দেখাবো, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা সাধারণত আমরা যদি গুগলে কিছু আমরা সার্চ করি, তাহলে কিন্তু আমরা সেটাই পেয়ে যাই। যদি আমরা এখানে কিছু সার্চ করি, যেমন আমরা লিখলাম, এই যে দেখুন নিউজ, এই যে দেখুন নিউজ বাংলা, ঠিক আছে? আমাদের কাছে কিন্তু এই যে দেখুন যে করোনা ভাইরাস, তারপরে বিভিন্ন নিউজ কিন্তু আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে গুগলের একটা আমি ট্রিক্স দেখাবো, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। অ্যান্ড এই ট্রিক্সটি যদি আপনাদের বন্ধুরা দেখে, তাহলে তো তারা অবাক হয়ে যাবে। বন্ধুরা, আমি দেখুন, আমি এই যে গুগলে আমি এখানে লিখবো, এই যে দেখুন 1 2 3 4 5 6 7 8 9, 1 থেকে 9 পর্যন্ত লিখে আমি সার্চ করবো, আর আমার ছবি চলে আসবে। দেখুন, এই যে দেখুন সার্চ করছি, আর অটোমেটিক আমার ছবি চলে আসছে। দেখছেন, গুগলে আমার ছবি চলে আসছে। এই যে দেখুন, এই যে আমার ছবি কিন্তু গুগলে চলে আসছে। তো বন্ধুরা, আমি এই এখানে যদি আমি সেভ করেছি 1 থেকে 9 পর্যন্ত দিয়ে গুগলে, ওটা লিখে সার্চ করলে আমার ছবি চলে আসবে। আপনারা চাইলে আপনাদের ফোন নাম্বার বা যে কোনো কিছু আপনারা এখানে দিতে পারেন, ঠিক আছে? তো বন্ধুরা, এখন কথা হচ্ছে এই সিস্টেমটা আপনারা কীভাবে করবেন, আমি এখন সেটাই দেখাই দিব। তো বন্ধুরা, এই যে দেখুন, আপনারা প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন নামাতে হবে। অ্যাপ্লিকেশনটি কীভাবে নামাবেন আমি তারপর ভিডিও শেষে বলে দিব। এই যে দেখুন বন্ধুরা, আপনার অ্যাপ্লিকেশনটিতে আসবেন। এই যে আসার পর আপনাদের কাছে এরকম শো হবে, ঠিক আছে? আপনারা এখান থেকে কী করবেন, এই যে বন্ধুরা, আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি মানে আনইনস্টল করে তারপরে দেখাতে হবে, কারণ এটা একটু সেটিং আছে, না হলে আপনারা পারবেন না, অনেকজনে হয়তো বা এটা মানে করতে পারবেন না, ঠিক আছে? তো এই যে দেখুন, আমি আমার অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দিচ্ছি। হ্যাঁ, আনইনস্টল করে আবার ইনস্টল করে নিচ্ছি, ঠিক আছে? এই যে আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে, একটু সময় লাগবে। এই যে বন্ধুরা দেখুন, আপনারা যখন অ্যাপ্লিকেশনটিতে লগ ইন করবেন, এই যে দেখুন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে যে সুইপ করে ডান দিকে চলে আসবেন, এই যে গেটিং স্টার্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখুন, আপনাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা এখানে চাইলে আপনাদের নাম্বারও দিতে পারেন বা যেই কোনো পাসওয়ার্ড দিতে পারেন, 30টা পর্যন্ত দিতে পারেন। যেমন আমি এখানে দিচ্ছি 1 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে? তারপর এখানে আবার একটা দিতে হবে কনফার্ম পাসওয়ার্ডের, এখানে দিয়ে জাস্ট সেভ দিয়ে দেবেন, ঠিক আছে? এই যে বন্ধুরা দেখুন, এটা এখন সেভ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এখানে আপনার নাম্বার দিতে পারবেন, যে কোনো সংখ্যা এখানে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে দেখুন, এখন আমরা যদি এই সংখ্যাটা সার্চ করি, এই যে দেখুন আপনারা এখানে সার্চ করলে, এই যে দেখুন এরকম একটা অপশন আপনাদের এখানে চলে আসবে। এই যে দেখুন যে প্লিজ অ্যাড এ ফোল্ডার, আপনাদের এখানে একটা ফোল্ডার তৈরি করতে হবে। আমি ফোল্ডারটার নেম দিলাম ইমেজ, এই যে ইমেজ দিয়ে কনফার্ম। এই যে দেখুন, তারপর আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে দেখছেন যে প্লাস, এখানে ক্লিক করে দিবেন। প্লাস এখানে ক্লিক করার পর এই যে দেখতেছেন যে ফোল্ডার, এখানে চাইলে আপনার আরেকটা ফোল্ডার করতে পারবেন, অথবা এই যে ফটো ভিডিও, এখানে ফটো বা ভিডিও আপনি অ্যাড করতে পারবেন। এই যে আমি ফটো ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে, ঠিক আছে? আপনার গ্যালারি থেকে যে পিকচারগুলো এখানে আপনি মানে গুগলে রাখতে চান, সেই পিকচারগুলো সিলেক্ট করে নেবেন। যেমন আমি আমার কয়েকটা পিকচার এখানে সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, যে পিকচারটিকে সিলেক্ট করে জাস্ট এই যে ওপেন দেখতেছেন, ওপেনে ক্লিক করে দেবেন। এই যে দেখুন বন্ধুরা, আমাদের এখানে কিন্তু এই আমাদের আমার এই পিকচারগুলো কিন্তু এখন এখানে চলে আসছে, ঠিক আছে? আমরা যদি, এই যে দেখুন, আবার বের হয়ে আমরা এখানে আবার সার্চ করি, এই যে দেখুন 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? এই দেখুন সার্চ করলে আমার ছবি কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি আজকের এই ট্রিক্সটি আপনাদের অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগবে, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনার অনেক ভালো লাগছে। এখন কথা হচ্ছে, আপনি অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটি কিন্তু আমি প্রথমে দেখিয়ে দিয়েছি, আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আপনারা এই আপনাদের প্লে স্টোরে এসে সার্চ করবেন সিক্রেট গুগল গ্যালারি লক, ঠিক আছে? এটা লিখে সার্চ করলে 3 নম্বর অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আপনারা সিম্পলি এখান থেকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনার অনেক ভালো লাগবে। আজকে যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তা এক্ষুনি বাজিয়ে দিন, তাহলে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন আকারে সবার আগে আপনি পেয়ে যাবেন।